আজকের কেকটা আমার কোনো অর্ডারের কেক ছিল না গত কয়েকদিন এতগুলো অর্ডার ছিল যে তার মধ্যে আমি আমার দিদির ছোট্ট একটা আবদার ভুলতেই বসেছিলাম সে কয়েকদিন ধরে আমার কাছে আবদার করে চলছে যে একটা চকলেট কেক খেতে চাই এবার এক পিস কেক বানানো তো সম্ভব নয় তাই গোটা একটা কেকই বানিয়ে ফেললাম আমাদের বাড়িতে চকলেট কেক খেতে সব থেকে বেশি পছন্দ করে আমার দিদি তাই তার একটা আবদার না রাখলে কি চলে আমি এবার থেকে ঠিক করেছি প্রত্যেকটা কেকের ভিডিওতে তার দামগুলো মেনশন করে দেবো কারণ আপনারা অনেকেই দামগুলো জানতে চান এই কেকটা আমি সেল পারপাসে তৈরি করিনি তবে যদি এটাকে আমি সেল করতাম হয়তো এর দাম আমি চারশো থেকে চারশো কুড়ি টাকা পর্যন্ত রাখতাম আমার গত একটা ভিডিওতে সোহানির এই ছোট্ট কমেন্টটা আমার বড্ড নজর কেড়েছে তোমার এত সুন্দর একটা ব্লেসিংয়ের জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা কেকটাকে আমি এইভাবে পেস্ট্রির মতন করে পিস করে দিয়েছিলাম কারণ আমাদের বাড়িতে যখনই কেক তৈরি হয় তখনই কে ছোট নিয়ে নিল কে বড় নিয়ে নিলো এই নিয়ে মারামারি লেগে যায় তো এই ছিল আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ওকে বাই